শুধু 10 দিনের ক্র্যাশ প্রোগ্রামে রাজধানী ঢাকাবাসীকে মশার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। এজন্য ঔষধ ছিটানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, যাদের অবহেলার কারণে রাজধানীতে মশার লার্ভা তৈরি হচ্ছে তাদের কাউকে ছাড় দিচ্ছে না সিটি কর্পোরেশন। দুপুরে মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার SKS শপিং মলের উদ্বোধন করে একথা বলেন মেয়র আতিক। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার SKS শপিং মল এবং গুলশান কর্নারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান বলেন, মানবতার কল্যাণে সবসময় কাজ করে সেনা কল্যাণ সংস্থা। শপিং মলগুলো আমরা প্রস্তুত করেছি যাতে করে মানুষ উপকৃত হয়, এখান থেকে যে লভ্যাংশ আমরা পাবো, এখান থেকে যে ফিনান্সিয়াল বেনিফিট পাবো, সেটিও কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য আমরা ব্যবহার করব। যে সকল প্রোডাক্ট বিক্রি করব, অবশ্যই উইল মেইনটেইন দ্য হাইয়েস্ট পসিবল কোয়ালিটি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র আতিকুল ইসলাম বলেন, মশার উৎপাত থেকেও নগরবাসীকে রক্ষায় শুধু ক্র্যাশ প্রোগ্রাম নয়, সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। এই 30-40 বছরের মশা এই 10 দিনের অভিযানে কিন্তু আমি বলবো না যে পুরোপুরি কমে যাবে। আমাদেরকে এরকম আধুনিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি আমাদেরকে আসতে হবে। আমাদের মান্দাদামালের পদ্ধতিতে কিন্তু এই মশা কিন্তু মরবে না। আমরা এখন পজ মেশিন কিনে দিয়েছি, এগুলা পোর্টেবল পজ মেশিন, যেখানেই থাকবে সেখানেই কাজে দিবে, ইন আউট, বিকেলবেলাও ইন আউট আমরা শুরু করেছি, এবং তার সাথে সাথে কিন্তু জনগণের সম্পৃক্ততা কিন্তু লাগবে। SKS শপিং মল ও গুলশান কর্নার উদ্বোধন উপলক্ষে 7 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সেনা কল্যাণ সংস্থা। হেদায়তুল্লাহ সীমান্ত, SATV ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD তে। SATV সাথে আছি সবসময়।